হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, রিজনিংয়ের নাম্বার অ্যানালজি অধ্যায়ের যে পার্টগুলো আমি করাচ্ছিলাম, আজকে সেই পার্টের তৃতীয় অংশ। এর আগের সকল পার্টগুলো আপনারা যারা এখনও দেখেননি, সেই সকল ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে চাইলে রিজনিংয়ের আগের সকল পার্টগুলো দেখতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা, নাম্বার অ্যানালজি অধ্যায়ের তৃতীয় পার্টের আজকে রিজনিং শুরু হচ্ছে নাম্বার 11 থেকে, যেখানে সিরিজটা আছে 3:28:5। অর্থাৎ এখানে আগে দেখে নিতে হবে যে 3 থেকে 28-এর সম্পর্কটা কীভাবে এলো। এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে করা হয়েছে 3 এর কিউব, যেটা হয় 3 3 9, 3 9 27, সেই 27-এর সঙ্গে যোগ করা হয়েছে 1 এবং যোগ করে হয়েছে 28। অর্থাৎ ঠিক একইভাবে এখানে যেটা করতে হবে, প্রথমে করতে হবে 5 এর কিউব, তার সঙ্গে যোগ করতে হবে 1, এবং যেটা উত্তর হবে সেটাই হবে অ্যান্সার। এখানে 5 এর কিউব মানে হবে 125, তার সঙ্গে 1 যোগ করলে হয় 126। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি। এবার দেখে নেওয়া যাক 12 নম্বর সিরিজটি। এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে 2/5, এখানে সম্পর্কটা আছে এরকম, প্রথমে 2, তার নিচে 2 স্কোয়ার প্লাস 1, অর্থাৎ 2 2 4, তার সঙ্গে যোগ করা হয়েছে 1 5। ঠিক একইভাবে এখানে যে নিয়মটা করতে হবে, উপরে 3 থাকবে, নিচে হবে সেই 3 এর বর্গ, তার সঙ্গে যোগ হবে 1 3 3 9, প্লাস 1 হয়ে হয়েছে 10। এখানেও ঠিক একই নিয়ম ফলো করা হয়েছে। এখানে আছে উপরে হবে 5 এবং নিচে 5 এর স্কোয়ার প্লাস 1, অর্থাৎ 5 5 25 আর 1 26। তাহলে এখানে দেখা গেল 2 3 5 পরপর মৌলিক সংখ্যাগুলো হচ্ছে, তাহলে 5-এর পরবর্তী মৌলিক সংখ্যা হবে 7, অর্থাৎ উপরে হবে 7 এবং নিচে হবে 7 এর স্কোয়ার প্লাস 1, অর্থাৎ উপরে 7 নিচে 7 7 49 প্লাস 1 50, অর্থাৎ উত্তর হবে 7 এর 50। এখান থেকে সঠিক অপশানটি হবে এ। এবার দেখে নেওয়া যাক 13 নম্বর রিজনিংটি। এটি খুবই সহজ একটা রিজনিং, যেখানে দেখলে বোঝাই যাচ্ছে 25, এখানে আছে 36, অর্থাৎ এটা কিন্তু হবে 5-এর বর্গ, 5 5 25, এটা হবে 6-এর বর্গ, 6 6 36। তাহলে 5-এর বর্গ তারপরে ঠিক হলো 6-এর বর্গ। ঠিক একইভাবে এখানে যেটা আছে, এটা কিন্তু আছে 6-এর ঘন, 6-এর কিউব, অর্থাৎ ঠিক একইভাবে এখানে 6-এর পরবর্তী সংখ্যার কিউব হবে, অর্থাৎ 7-এর কিউব, সেক্ষেত্রে এখানে হবে 343, অর্থাৎ সঠিক উত্তরটি হলো অপশান এ। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক 14 নম্বর সিরিজটি, যেখানে নিয়মটা ফলো করা হয়েছে। এখানে 12 আর 4কে আলাদা করে কাজে লাগানো হয়েছে। এখানে 12কে ভাগ করা হয়েছে 4 দিয়ে, এবং 12কে 4 দিয়ে ভাগ করার পরে কিন্তু এই উত্তরটা এসছে 3 3 4 12। তাহলে ঠিক একইভাবে এখানে ঠিক যেটা করতে হবে, 24কে ভাগ করতে হবে 6 দিয়ে, এবং উত্তর হবে 4 6 24, উত্তর আসে 4। তাহলে এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি। এবার দেখে নেওয়া যাক 15 নম্বর সিরিজটি। এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে সেটা একটু জটিল। এখানে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে 97 যেটা আছে, 9 এবং 7, তো এক্ষেত্রে প্রথমে 9 এবং 7-এর গুণ করা হয়েছে, এবং এই গুণ থেকে 9 এবং 7 আবার যোগ করা হয়েছে, অর্থাৎ 7 9 63, তার থেকে বিয়োগ হবে 16, এবং 63 থেকে 16 বিয়োগ করা হয়েছে 47। তাহলে ঠিক একইভাবে এখানে উত্তরটা বার করতে গেলে যেটা করতে হবে, প্রথমে 7 × 5 করতে হবে, তার থেকে বিয়োগ করতে হবে 7 আর 5-এর যোগফল। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, 5 7 35, তার থেকে বিয়োগ হবে 12, উত্তর হবে 23। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান সি। তাহলে বন্ধুরা, এটাই ছিল নাম্বার অ্যানালজি অধ্যায়ের পার্ট 3। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, এবং এই ধরনের সমস্ত রিজনিংয়ের পার্টগুলো পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।